আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আপনাদের সামনে একটি নতুন টিপস নিয়ে হাজির হয়েছি। সেটা হলো আপনি গুগল ম্যাপে কীভাবে আপনি 3D ছবি যোগ করবেন। তো কথা না বেরিয়ে চলে যাই কারেন্ট অ্যাপসে। স্ট্রিট ভিউ নামে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এখানে যাওয়ার পরে আপনি নিচে দেখবেন ক্রিয়েট নামে একটা অপশন আছে, ক্রিয়েটে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে নিচে ফটো শার্প নামে একটা অপশন আছে, উপরে একটা আছে ফটো পথ, এটা আছে আপনার পথ তৈরি করার জন্য। আর ফটো শার্প আছে আপনার স্কোয়ার, আছে আপনার ফটো তৈরি করার জন্য, 3D ফটো তৈরি করার জন্য। তো ওখানে চাপ দেওয়ার পরে একটা ডট আছে, ওটা সোজা ধরলে আপনার এখানে ছবি একটা ডট তুলতে থাকবে দেখুন। আপনি এটা যে কোনো একদিকে নির্দিষ্ট করে ঘোরাতেই থাকবেন, রাউন্ড করে ঘোরাতেই থাকবেন, আপনার ছবি উঠতেই থাকবে। যখন চারদিকে আপনার কমপ্লিট হয়ে যাবে তখন নতুন করে উপর দিকে অথবা নিচে আবার তুলতে হবে। জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি, এক রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখন ফোনটি একটু উপরে ধরবেন, একটু ধরলে দেখবেন একটা হলুদ ডট আসবে, সেই ডট দিয়ে আগের মতো করে ঠিক বিপরীত দিক থেকে ঘোরাতেই থাকবেন। যখন সাদা হবে, হলুদ দাগটি যখন সাদা হবে তখন আপনার ছবিটি উঠে যাবে। দ্বিতীয় সার্কেল শেষ, কারণ তৃতীয় সার্কেল শেষ। এখন আপনি দেখেন উপরে হয়েছে, উপর থেকে একদম টপে হয়েছে, টপের নিচে হয়েছে, মিডিল বরাবর হয়েছে, এখন নিচে দিয়ে কিন্তু বাকি রয়ে গেছে। দেখেন নিচে একটু নিচু করলে দেখবেন যে আপনার কানেক্ট করে আবার সেই মাটির দিকে পথটি আসবে, সেখান থেকে আপনার তুলতে হবে। যত ভালো হবে ছবির কোয়ালিটি বা আপনার কাজ করতে তত সহজ হবে। এখানে আমি যেখানে আসি একটু সময় লাগতেছে, 5-6 মাস মধ্যে আটকে গেছে। তো আমার শেষ, দেখেন এখানে সবার উপরে টপে দেখেন আপনার পাবলিশ করে একটু অপশন আছে, যেটা আগে পাবলিশ ছিল না, এখন আপনার কাজ ডাউনলোড হয়ে গেছে। Thank you.
মানাতেছে। এখন কিছুক্ষণের মধ্যে গাড়ি আপনার পরশু দিন থেকে একবারে